হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মলয়া মাছের ভুনা। মলয়া মাছটা অনেকেরই পছন্দের মাছ, এটা সবাই চিনে। এটা একটা হেলদি খাবার, এটা একটা পুষ্টিকর খাবার। মলয়া মাছে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে মলয়া মাছ রান্না করা কত সহজ। চলেন শুরু করা যাক। এখানে আমি পরিমাণ মতো কিছু মলয়া মাছ নিয়েছি। আমার মাছটা আমি ভালো করে কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, পানিটাও ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এগুলো রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো কিছু লবণ নিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়ো নিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি নিয়েছি, 5-6টা কাঁচামরিচ কেটে নিয়েছি, 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু ধনে পাতা কুচি নিয়েছি। আপনাকে যতটুকু লাগবে ততটুকু কুচি নেবেন। এখানে আমি আধা কাপ তেল নিয়েছি, সোয়াবিন তেল। এটা দিয়ে আমি রান্না করব। তেলটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, আমার যতটুকু লাগবে ততটুকু দিয়েছি। আপনারা কম বেশি নিজের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি এখানে আরো নিয়েছি 1 চামচ রসুন বাটা আর আদা বাটা একসাথে পেস্ট করে নিয়েছি, দুটোটা মিলে 1 চামচ হয়েছে। এখন এটা আমি ভালোভাবে এগুলো দিয়ে মেখে নিব। এখানে ভালোভাবে মেখে নিব এগুলা। এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি তেলটা আমার গরম হয়ে গেছে, মধ্যে আমি পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে বাদামি কালার করে নিব। এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন মাছগুলি দিয়ে দিব। এবং ভালোভাবে তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে সুন্দর হালকা হালকা হালকাভাবে ভেজে নিবো, যাতে মাছটা না বাড়বে। আলতো ভাবে 5 মিনিট মতন ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো কিছু জল দিয়ে দিব। এখন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আমি একটু মাখা মাখা রাখবো, তার জন্য আমি জলটা একটু কম দিয়েছি। আপনার চাইলে একটু বেশিও দিতে পারবেন, সমস্যা নেই। আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ। তরকারিটা সুন্দর মতো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু ধনে পাতা। এখন আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করার চেষ্টা করবেন। এভাবে রান্না করলে মলা মাছের পুরো টেস্টটা পাবেন। তরকারিটা আমি এখন পরিবেশন করবো। তৈরি হয়ে গেছে আমার মলাই মাছের তরকারি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন, আর আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।